Hello friends. কি অভাগ অনেকেই দেখি ফেসবুকে ব্লু অয়েল নিয়ে অনেক মাতামাতি, হোয়াটসঅ্যাপ, ভাইবা, ইমো সব দিকেই, এমনকি এদিন পত্রিকা টেলিভিশনও চলে আসছে ব্লু অয়েল। আধু ব্লু অয়েলটা কি, কেন, কি গেমস, কেন মরণাশক, এই নিয়ে কিছু কথা। আসলে ডুয়েল বলতে কোনো গেমস না, ডুয়েল আমরা নিজেরাই, প্রতিটি মানুষ ডুয়েল তার নিজ নিজ দিক থেকে। ডুয়েল কোনো বয়ফ্রেন্ডের জন্য কোনো গার্লফ্রেন্ড, ডুয়েল কোনো গার্লফ্রেন্ডের জন্য কোনো বয়ফ্রেন্ড, ডুয়েল কোনো সন্তানের জন্য তার ফ্যামিলি। ডুয়েলকে আমরা পরীক্ষার সাথে তুলনা দিতে পারি। পরীক্ষা হচ্ছে একটা ডুয়েল। অনেকে পরীক্ষা খারাপ রেজাল্ট হলে দেখা যায় আত্মহত্যা করছে, পত্রিকা আসে পরীক্ষা খারাপ রেজাল্টের কারণে এই ছাত্র অথবা ছাত্রী মারা গেছে, আত্মহত্যা করছে। সেক্ষেত্রে আমি কাকে ব্লুয়েল বলবো, ছাত্রীকে, গেমসকে, না ওই পরীক্ষাকে? এক্ষেত্রে বলা যায় পরীক্ষাকেই বলা যায়। তাহলে কি আমরা পরীক্ষা দেবো না? আমরা সবাই ব্লুয়েলকে সুইসাইড বলে চিনি। আসলে ব্লুয়েল খেলে সুইসাইড নয়, ব্লুয়েল যা করতে বলে আমরা তাই করি বলেই হয়তো সুইসাইড তৈরি হয়, এইটাই ধারা। নয়তো ব্লুয়েল কাউকে মারতে পারে না, এটা সম্ভব না। যখন একটা ছেলে তার ফ্যামিলির কাছে, তার ফ্রেন্ডের কাছে, তার গার্লফ্রেন্ডের কাছে প্রশ্রয় না পায়া, দাম না পায়া, মূল্য না পায়া একাকিত্ব থাকে, তখন তার মধ্যে একটা জেদ সৃষ্টি হয়, যার কারণে সে প্রতিটা মানুষকে স্বার্থপর, সেলফিশ ভাবতে শুরু করে এবং নিজেকে একাকিত্বটা বোধ শুরু করে। আর ওই ব্লু ওয়েল গেমসটা তাদেরই সুযোগ নেয়, তাদেরই সেই ব্যবস্থায় আত্মহত্যা করতে বাধ্য হবে। কারণ ব্লু ওয়েল যে তৈরি হচ্ছে সে এখন সাইকোলজি, আর এই সাইকোলজি সম্পর্কিত ওনার পুরো ধারণাটাই অন্যরকম। যার কারণে উনি মনে খেলাটা ভালোবাসেন, আর তার একটাই ধারা ছিল এইরকম তাদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। তার এই ধারায় সেই ব্লু ওয়েল গেমসটা তৈরি করে। এছাড়া ব্লু ওয়েল গেমসটা আর কিছু না। তো আমি আশা করি ব্লু ওয়েল গেমস কোনো ভয় নেই কিছু না, কারো ভয় পাওয়ার কিছু নেই। ব্লু ওয়েল কারো কোনো ক্ষতি করতে পারে না, তখনই ক্ষতি হয় যখন সে তার এই নিয়ম অনুযায়ী চলে। সো ব্লু ওয়েল অনুযায়ী না চলে, নিজের মতো চলো। আর পিতামাতাদের বলবো এই কম বয়সে যেন ছেলেমেয়েদেরকে মোবাইল না দেওয়া হয়, কারণ কম বয়সেই ষোলোর নিচে যারা তাদের একটু আবেগ, ইমোশন এগুলো একটু বেশি থাকে। আসলে এই বয়সের ছেলেমেয়েদের, ষোলোর নিচে যারা তাদের একটু আবেগ বেশি থাকে, যার ফলে এই কাজগুলো বা সুইসাইড কাজগুলো হয়ে থাকে। আমি পিতামাতাদের একটাই কথা বলবো, 16 বছর নিচে যারা তাদেরকে তাদের হাতে ফোন দেওয়া উচিত না। বাংলাদেশ ডিজিটাল করতে যেয়ে, ছেলে মেয়েদের ডিজিটাল করতে যেয়ে মৃত্যুর কারণ কী দরকার? তাই আমি পিতামাতাদের বলবো এই কম বয়সে ছেলেমেয়েদের হাতে মোবাইল ফোন দিয়ে তাদের মৃত্যুর কারণ না ঘটা। এই বয়সে মোবাইল ফোনের মনে হয় না কোনো দরকার, কোনো প্রয়োজন। এতক্ষণ ধরে আমার বক্তব্য, আমার কথা আর এই ভিডিওটি শোনার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, এই আশাই করি। চলো বদলে যাই, বদলে দিই, সুন্দর আগামী দিনে খুঁজে এগিয়ে যাই।